রাজ্যে বর্তমানে 14টি জেলখানা রয়েছে। এই 14টি জেলখানার মধ্যে ধারণ ক্ষমতা রয়েছে 2365 জনের। এদিনে বিচারাধীন বন্দী, সাজাপ্রাপ্ত আসামি এবং বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মিলিয়ে মোট এই জেলখানাগুলিতে রয়েছে 1335 জন। সে তুলনায় জেল পুলিশ অর্থাৎ অর্ডারের সংখ্যা রয়েছে 300 জন, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। শীঘ্রই 249 জনকে নিয়োগ করার প্রক্রিয়া প্রায় শেষের পথে। এছাড়া কারা দপ্তরকে এরই মধ্যে পেপারলেস করা হচ্ছে। স্বাধীনতার 75 বছর পূর্তি অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে যে সমস্ত সাজাপ্রাপ্ত কয়েদীদের 66% সাজা হয়ে গেছে এবং কারাগারে কোনো প্রকার অসদ আচরণ কিংবা অন্যায় আচরণের অভিযোগ নেই, তাদেরকে ভারত সরকারের নতুন ব্যবস্থাপনা অনুযায়ী মুক্তি দেওয়া হবে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কারা সচিব তাপস রায়। আমাদের এই যে 14টা জেলের কথা বললাম, সাতরুমকে সাতরুম সহকারে একটা ফিমেল জেল সহকারে কেন্দ্রীয় সংশোধনাগার বিশাল হবে, সবগুলো নিয়ে আমাদের যে টোটাল অ্যাকোমোডেশন যেখানে আছে, আজকাল ক্রাইমের সংখ্যা যেরকম ভাবে আসছে বা ক্রাইম ছাড়াও যারা নাকি আমাদের এখানে ইনফিল্ট্রেশন বা মাইগ্রেট করে বাংলাদেশ থেকে আমাদের অনুপ্রবেশ করছে, সেই ধরনের লোকদের রাখতে গিয়ে আমাদের যে মানে জেলখানার যে অ্যাকোমোডেশন সেটা যদি আমি বলি, তাহলে আমাদের 14টা জেল তাতে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2365। এখন আজকের দিনে আমাদের এই ইনমেক্স যারা জেলে এখন আছেন বসবাস করছেন, আজকের দিনে 1335 জন অলরেডি জেলের মধ্যে আছেন আন্ডার ট্রায়াল কনভিক্ট এবং ফরেন ইমিগ্রেন্টস যারা নাকি ধরা পড়েছে, এই এরা এদেরকে নিয়ে সব মিলিয়ে 1335 জন আজকের ডেটে আছে। কিন্তু আমাদের যে লোক সংখ্যা, লোকবল যারা নাকি অলরেডি ইন সার্ভিস আছে, আমি বললাম একটু আগে যে অর্ডারের সংখ্যা আমাদের খুব কম, আমরা রিক্রুটমেন্ট প্রসেসে আছি, সহসাই হয়তো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করলে আমাদের এই পর্যায় থেকে আমরা মুক্ত হব। এখন মাত্র 300 লোক দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে হচ্ছে এই 14টা জেলে। 300 লোকের মধ্যে মেল ওয়ার্ডার্স আছে 287 এবং ফিমেল ওয়ার্ডার আছে 13 জন। এই এদের দিয়েই আমাদের কাজটা সামনে নিতে হচ্ছে। ফিমেল ওয়ার্ডাররা মূলত আমাদের ফিমেল জেলের মধ্যেই ওরা থাকছে।